আমার ফেভারিট লোকেশনে চলে রিলস করা ব্যস্ত আর ওখানে আর আমার সাথে এসে কেমন লাগলো খুব ভালো তোমার সাথে দ্বিতীয়বার কাজ করব তো খুব ভালো লাগছে So guys, good morning. Shubho shakal, shabai ke janai. To bediye bollam. Achi hocche giye Sonamukhi, mane Bankura Sonamukhi te. Shakal shakal bediye bollam. Shooting korte. Oi je ekjon ache, hi kore dao. Oi je o gaan shunche ar ki je gaan ta amra shoot korbo. To cholo koto sundor location jaga wala bediye bollam amra. Sonali, Mohita. Modi kotha bolte na keno? Guys, jhuke gechi shalboner moddhe. Dekho. দুই দিকে শুধু শালবন আর শালবন তো আমরা এখন ভিতরে চলে যাবো একটা জায়গায় শুট করতে তো চলো দেখা যাক কি হচ্ছে কন্টিনিউ দেখতে থাকো তোমরা আমি আছি তোমাদের সাথে এই আমরা চলে এসেছি লোকেশনে এখন আমরা নাববো এখানে তো সামনে গাড়ি থেকে দেখো নাবজি ও আমার ফেভারিট আমার ফেভারিট লোকেশনে চলে এসেছি সেই লোকেশন সেই 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 দেখাবো গাইস সো দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করে দিয়ে চলে আস ও গাইস পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশনে ও গাইস ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার সেই লাগে এই লোকেশনটা খুব ভালো লাগে এই লোকেশনটা একজন রিলস করা ব্যস্ত আর ওখানে আর দুজন গান চালাচ্ছে মানে যে গানটা আমরা শুট করবো সেই গানটা এখন কানেক্ট করা হচ্ছে গানটাতে আমি ডান্স তোলাবো তো তারপরে আমরা শ্যুটটা শুরু করব ঠিক আছে তো চলো আর সত্যি কথা বলতে লোকেশনটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই লোকেশনটা দেখো এদিকে দেখো ঠিক আছে গান তো ওইখানটা আমাদের গাড়ি রাখা আছে আমরা এখানে চলে এসেছি শ্যুট করতে তো আর দেখো সবাই আমাদের হিরো এই যে হিরো সব ঠিকঠাক তো চলো এই যে নায়িকা তো কেমন লাগছে বলো এখানে এসে খুব ভালো আমাদের কলকাতা থেকে এই জায়গাটা কেমন খুব 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 ভালো তো যাই হোক আমার সাথে এসে কেমন লাগলো খুব ভালো জোরে বলো শুনতে পাচ্ছ না খুব ভালো চলো আমরা শুট শুরু করি তো আরেকজন ওখানে আছে সোনালী কেমন লাগছে কেমন লাগছে সোনালী বলো সোনালী কেমন লাগছে তোমার শুট করতে ভালো লাগছে রিদার সাথে দ্বিতীয়বার শুটিং কাজ করব পূজা বললো বোধ হয় আমার এই কান বন্ধ হচ্ছে এই পর্যন্ত যায়নি সাথে দ্বিতীয়বার কাজ করব তো খুব ভালো লাগছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো দেখো আমরা এবার ডান্সটা তোলাই প্রিয়দা ডান্স ডান্স করাবে তো গানটা বোঝাচ্ছে এই গানে ভিডিও হবে প্রিয়দা ডান্স করাবে ডান্স করাচ্ছে সো গাইস দেখো চলে এসেছি একটা বাড়িতে বললাম না এখানে শ্যুট করতে এসেছি তো বাড়িটা দেখো কত সুন্দর আর জায়গাগুলো দেখো ঠিক আছে কত সুন্দর দেখো বাড়িটা ওখানে দেখো কত সুন্দর সত্যি কত সুন্দর মানে এরকম দেখা যায় না আমাদের এখানে এইদিকে কত সুন্দর এদিকে আবার ঠাকুর ঠাকুর আছে দেখো ঠাকুর কত সুন্দর বাড়ি দেখেছো পাশে আবার সব শালবন মানে শালবনের মাঝখানটা হচ্ছে কি একটা ঘর এগুলো কিন্তু সব ঘর পুরোটা আমি ভালো করে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি গাইস কত সুন্দর লাগছে ঘরের দিকে ঢোকো হ্যাঁ দেখো আমরা যাচ্ছি ঘরের দিকে ঢুকছি কত সুন্দর গাইস দেখো দেখো এদিকটা দেখো কত সুন্দর এইটা দেখাও এইটা দেখাও এই যে ইয়েটা হ্যাঁ দেখো দেখেছো কত সুন্দর ওইদিকে চলে যাও ডিজাইনগুলো দেখো গাইস মন্দিরটা গাইস চলে আসো আমার কাছে ছিলাম এখানে কেন বসে আছি জানো ওই দেখো ড্রেস করতে গেছিল ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমরা ড্রেস চেঞ্জ করতে গেছিল হ্যাঁ ওই ভাই নাকি ওখানে মুরগির ডিম দেখেছে বলছি মুরগির ডিম কি বড় বড় বাচ্চা ফুটে হবে নিয়ে আসতে পারতো তো সত্যি বলতে কি চলো যার সময় নিয়ে যেত আমি চেঞ্জ করতে যাবো ওগুলো খাওয়া যাবে না ওগুলো বাচ্চাই হবে ওগুলো নষ্ট হয়ে যাবে
হ্যালো গাইস, আজকে আমরা রিও আমাদের বস আছে, শুটিং করার জন্য আমরা এসেছি। আমরা একটা সুন্দর লোকেশন এসেছি যেখানে আমরা আজকে সারা দিনটাই ভেবেছি শুটিং করব। তো খাওয়াটা কি করব জানি না, বাট খাওয়াটা হবে কি হবে না তাও জানি না। বাট শুটিংয়ের জন্য এখন আমরা শুধুমাত্র এই পুরো বিকাল অবধি এই টাইমটা স্পেন্ড করব। এই যে আমাদের সাথে হিরোইন আছে, এই যে লোকেশনটা দেখো, এই দেখো লোকেশন দারুণ, ওরে একদম পুরো দারুণ লাগছে। ঠিক আছে ভিউজটা দেখো গাইস, করছি এখন আমরা আমাদের শুট। তো আমরা রেডি, ওদিকে নায়িকা রেডি, ওদিকে ক্যামেরা রেডি, এদিকে সাউন্ডম্যান রেডি, এদিকে সবাই রেডি, চলো শুরু করা যাক। রেডি পুরো একদম একদম সুন্দর, আমাদের শুটিংয়ের পরিস্থিতি সুন্দর তৈরি হয়ে গেছে এখানে আমাদের প্র্যাকটিস হচ্ছে, কারণ আমরা শুটিংয়ের পজিশনে আছি। এই যে আমাদের রিও এখানে শেখাচ্ছে একে, মানে এদেরকে সুন্দর টিপস চলছে। আরে নাইস নাইস, এই এত সুন্দর ডিরেক্টর আমাদের, যে এত সুন্দর করে যে শেখায় সব কিছু, এটাই সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের শুটিংয়ের অফ টাইমে এই যে আমরা সবাই বসে রেস্ট করছি, আমাদের শুটিংয়ের মানে হাফ তো হয়ে গেছে। সো গাইজ, এখন আমরা রেস্ট নিচ্ছি একটু, তো চলো দেখা যাক। এই যে এখানে এরা রেস্ট নিচ্ছে, আমরা এখানে রেস্ট নিচ্ছি, এখানে ক্যামেরা। তো চলো, আজকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে আমার চোখটাতে একটু প্রবলেম হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো। অ্যাকচুয়ালি কী বলে, ওই যে বলে না চোখ উঠেছে, এবং বলে না ওই কী হয় কী বলে জয় বাংলা বলে, তো সেটা হয়েছে। ওর জন্য সবসময় চশমা পরে থাকতে হচ্ছে, আমি তাকাতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে আমার। জানো যাদের এরকম হয়েছে তারা বুঝতে পারছে হয়তো কীরকম সমস্যা হয়, তাকাতে পারছি না, তা আমাকে কাজটা তো করতে হবে যেহেতু এত দূর চলে এসেছি সেই কলকাতার থেকে বাঁকুড়া, তো শুটিংটা তো করতেই হবে। তো তার জন্য অনেক কষ্ট করে করছি, তো দেখা যাক কী হয়। মানে আমার প্রচুর চোখ দিয়ে অলরেডি জল পড়ছে, পুরো লাল হয়ে আছে, সবাই বুঝতে পারছো। তো চলো গাইস, আমরা এখানে কষ্ট করছি আর ওখানে রিলস করে বেড়াচ্ছে, দেখো না আমার ভাই আমার খোঁজ নেয়, আমি তো বলে লাভ নেই, আমার এই একটা ভাই আমার খুব খোঁজ বাজ নেয়, ভাই বউ ওখানে আছে হিরোইন আছে, রিও আছে। দেখো শুটিংয়ের মধ্যে আমাকে কত কিছু হ্যান্ডেল করতে হয়, শুটিং তো হ্যান্ডেল করতে হয় প্লাস শুটিং চলাকালীন দেখো নায়িকার বয়ফ্রেন্ড ফোন করে নায়িকাকে কি বলেছে, তাই সে মন খারাপ করে আর শুটিং করবে না, তাই চুপচাপ বসেছিল। তো আমি দেখলাম সিচুয়েশনটাকে একটু কন্ট্রোল করতে হবে, মানে ওকে একটু মানে কিছু একটা বলে হাসাতে হবে বা মজার মধ্যে নিয়ে আসতে হবে, তাই এমন একটা কথা বলেছি যে ও আমাকে তাড়া শুরু করেছে, মানে বুঝতে পেরেছে। তো এইভাবেই আমরা একটু ছোটাছুটি খেলার পরে ওর মনটা ফ্রেশ হয়ে যাওয়ার পরে আবার শুটিং শুরু করি, তো এটাই হচ্ছে কি আমি, তো এরকম করতে হয় আমাকে মাঝে সাঝে। সো কী আর করা যাবে, চলো ও এখানে কি সিনটা কি লাগছে দিও।